Baba, amake kichu daikas kari kine dano. Please, please, please. Okay, calm down. But you have to follow rule one in, one out. Okay. Acha, apna shontan খেলনা কেনার জন্য বায়না বা জেদ করলেই সাথে সাথে কি আপনি খেলনা কিনে দেন? ধরুন আপনি খেলনা কিনে দিলেন, কিন্তু একদিন বা দুদিন খেলার পরে যখন তাদের আগ্রহ চলে যায় তাহলেই বা কি করেন? আজকে এই সমস্যাগুলো সমাধানে 7টা টিপস শেয়ার করব, হয়তো আপনাদের কাজে আসবে। টিপস নাম্বার 1, সন্তান কোনো কিছু নিয়ে বায়না করলে ঠিক তখনই কিনে না দিয়ে একটু সময় নিন। সেটে রিওয়ার্ড সিস্টেম, যেমন তার প্রতিটি ভালো কাজের জন্য তাকে রিওয়ার্ড হিসেবে কিছু পয়েন্টস দিন, আবার প্রত্যেকটা খারাপ কাজের জন্য সেই পয়েন্টস থেকে কিছু পয়েন্ট কেটে রাখুন। এভাবে তার যখন একটা সার্টেন পয়েন্টস হবে সেই পয়েন্টসগুলো দিয়ে তাকে কিছু খেলনা বা বই কিনে দিতে পারেন। আর তাকে যদি এই পয়েন্টে প্রোগ্রেস চার্টটা দেখানো যায় তাহলে তো খুবই ভালো হয়। এতে দুটো কাজ হবে, এক, সে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে, দুই, সে খেলনা কেনার জন্য যে পরিশ্রম সেটার মূল্য বুঝতে পারবে। টিপস নাম্বার 2, খেলনা কেনার সময় আপনার সন্তানের সাথে কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি এই ব্যাপারটি তাকে বুঝিয়ে বলুন। অনেক খেলনা কেনাচ্ছে, যে খেলনাগুলো কিনলে সে বেশি মজা পাবে এবং সে কিছু শিখতে পারবে সেই ব্যাপারটি তাকে বুঝিয়ে বলুন। টিপস নাম্বার 3, তাকে বুঝিয়ে বলুন শুধু খেলনা কিনলেই হবে না, সেই খেলনাগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। এক্সাম্পল হিসেবে আপনি আপনার নিজেকে সেট করতে পারেন, আপনি নিজে কিভাবে গুছিয়ে রাখছেন সেটা তাকে করে দেখাতে পারেন। যেমন ঋতুরাজ গাড়ি নিয়ে খেলতে খুব ভালোবাসে, তাই আমি ওর জন্য কিছু এক্সক্লুসিভ গাড়ি কিনে দিয়েছিলাম এবং সাথেই অর্গানাইজারটাও কিনে দিয়েছিলাম এবং বলেছিলাম তুমি যদি সুন্দর করে গুছিয়ে তোমার গাড়িগুলো এখানে রাখতে পারো তাহলে আমি এর পরবর্তী গাড়িগুলো কিনে দিব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই হাই কোয়ালিটি ডাইকাস গাড়িগুলো দারাজ থেকে কিনেছিলাম। তাদের নিউ লাইফস্টাইল অ্যান্ড হোম অ্যান্ড লিভিং প্রোডাক্টসে এরকম অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টস আছে উইথ লার্জ ভ্যারাইটিস অফ ব্র্যান্ডস, যেখানে প্রায় 70% পর্যন্ত ডিসকাউন্ট আছে এবং ডেলিভারি চার্জও একদম ফ্রি। আমি আপনাদের একটি ভাউচার কোড দিয়ে দিচ্ছি, এই ভাউচার কোডটি ইউজ করলে আপনি পাবেন 25% পর্যন্ত ডিসকাউন্ট। টিপস নাম্বার 4, আপনার সন্তানের সাথে ডিসকাস করুন সে কতটা প্রিভিলেজ যে চাইলেই আপনি তাকে খেলনা কিনে দিতে পারছেন, কিন্তু পৃথিবীতে অনেক শিশুই আছে যাদের একটিও খেলনা নেই। এক্ষেত্রে একটা রুল সেট করতে পারেন, ওয়ান ইন ওয়ান আউট। ওয়ান ইন ওয়ান আউটের অর্থ হচ্ছে তার প্রত্যেকটি নতুন খেলনার জন্য তাকে তার পুরাতন কোনো খেলনা থেকে একটি খেলনা সুবিধাবঞ্চিত কোনো শিশুকে দিয়ে দিতে হবে, এই মানসিকতাটা তৈরি করতে পারেন। টিপস নাম্বার 5, বাচ্চারা কিন্তু চ্যালেঞ্জ পছন্দ করে, তাই তাদের খেলাধুলার পরে খেলনাগুলোকে গুছিয়ে রাখা বা খেলার জায়গাটিকে পরিষ্কার করার ব্যাপারটি একটি চ্যালেঞ্জ বা মজার খেলায় পরিণত করুন। এক্ষেত্রে একটি স্টপওয়াচ নিয়ে তাকে একটি টাইম ফিক্স করে দিন এবং তাকে বলুন এই সময়ের মধ্যে তোমাকে খেলনাগুলো গুছিয়ে রাখতে হবে এবং খেলনার জায়গাটি পরিষ্কার করে ফেলতে হবে। দেখবেন এই টিপসটি ম্যাজিকের মতো কাজ করছে এবং টাস্কটির শেষে তাকে কিন্তু প্রশংসা করতে ভুলবেন না এবং তার এই ভালো কাজের জন্য তার রিওয়ার্ড সিস্টেমে কিছু পয়েন্ট অ্যাড করে দিবেন। টিপস নাম্বার 6, তার প্রতিটি ছোট বা বড় অ্যাচিভমেন্টস সেলিব্রেট করুন। যে খেলনাগুলো কেনার জন্য সে অনেক দিন অপেক্ষা করছিল তার কোনো অ্যাচিভমেন্টসের পর রিওয়ার্ড হিসাবে সেই খেলনাটি কিনে দিতে পারেন। দেখবেন সে খুব মোটিভেটেড হয়েছে এবং এক্ষেত্রে আপনি আপনার নিজের গল্প বলতে পারেন, আপনি কিভাবে পরিশ্রম করে আপনার পছন্দের জিনিসগুলো অর্জন করেন সেই গল্প তার সাথে শেয়ার করতে পারেন। টিপস নাম্বার 7, খেলনা কেনার সময় পুরো প্রসেসটির মধ্যে আপনার সন্তানকে ইনভলভ করুন। আপনি আপনার বাজেট তার সাথে খোলাখুলি শেয়ার করুন এবং তাকে বলুন এই বাজেটের মধ্যে তার পছন্দের খেলনাটি বেছে নিতে, এতে সে টাকার মূল্যও বুঝতে পারবে। আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে। এবং আপনি যদি আপনার সন্তানের জন্য কোনো খেলনা অথবা আপনার ঘরের জন্য লাইফস্টাইল রিলেটেড কোনো প্রোডাক্টস কিনতে চান তাহলে দারাজের অনলাইন পেজে চোখ রাখুন এবং আমার মতো সবই কিনুন দারাজে।